কলকাতা শহরে 18 নম্বর এনএস রোড, এই দেখুন এই 18 নম্বর এনএস রোডে সামান্য পয়সায় খুব স্বাস্থ্যকর খিচুড়ি। এই দেখুন প্রচুর লোক এখানে খাচ্ছে। আমি এখন কথা বলবো, এটা লায়ন্স ক্লাবের উদ্যোগে এই সামান্য পয়সায় এখানে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা আছে এবং খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করা আছে। আচ্ছা ভাই সাহেব, দাদা এটা কতদিন ধরে আপনারা চালাচ্ছেন? 15 ডিসেম্বর 1918 দিয়ে চালাচ্ছে। 15 ডিসেম্বর 1918। আচ্ছা এইখানে যে খাবারটা আপনারা তৈরি করেন সেটা খুব হাইজেনিকভাবে করেন? মানে তৈরি করছি না আমরা, অন্নপূর্ণা বলে একটা একজন আছে। হ্যাঁ, ওই অন্নপূর্ণা লেখা আছে, অন্নপূর্ণা ওখান থেকে ভোজন আসছে। হ্যাঁ, ওই 6 টাকা আনছে, 6 টাকায় আমরা বিক্রি করে দিচ্ছি, এক্সট্রা যে খরচা লাগছে সেটা লায়ন্স ক্লাব দিচ্ছে। 6 টাকায় অন্নপূর্ণা বলে একটা সংস্থা, তারা খুব শুদ্ধভাবে এখানে এই খিচুড়িটা তৈরি করছে এবং এখানে প্রচুর মানুষ আসে। এখানে কোনো এমন ব্যাপার নেই যে গরিব লোক আসছে বা বড় লোক আসছে, সর্বস্তরের মানুষ আসছে এখানে, দেখতে পারেন আপনারা। আমি এই মাত্র এই খিচুড়ি খেলাম, আমি খুব ভালো লাগলো খিচুড়িটা খেয়ে। তো ভাইয়া দিন মে কিতনা আদমি হতা হ্যায়? 320 আদমি। আপ লোগো কা ইয়ে অ্যারেঞ্জমেন্ট রহতা হ্যায়? 320 আদমি কা 320 জন প্রত্যেক দিন এখানে খিচুড়ি খেতে আসে। 70 জনে রুটি দিচ্ছে। আপ লোগ আয়ে ইয়াহ খিচুড়ি খানে কে লিয়ে? আপ লোগ খিচুড়ি খানে কে লিয়ে আয়ে? ইয়ে বহুত আচ্ছা খিচুড়ি হ্যায়, আপ লোগ খা সকতে হো, টেস্ট কর সকতে হো। আজ মেয়ে পহলি বার এটিএম আয়া থা তো মেরে কো দিখনে কো মিলা 6 রুপিয়া মে লায়ন্স ক্লাব কে মাধ্যম সে খিচুড়ি খালা খিলাতা হ্যায়। তো ভাইয়া কেসা লাগা আপকো, টেস্ট কেসা হ্যায় বতাইয়ে? কেমন লাগছে স্বাদটা, কেমন লাগছে? খুব টেস্ট সুন্দর হয়েছে। আমি এই ডালি শীতলাতে কাজ করি। একটু জোরে বলো। আমি ডালি শীতলাতে এখানে চাকরি করি, একটা প্রাইভেট কোম্পানি। এখানে স্যাটারডে, প্রত্যেক স্যাটারডে আমি টিফিনটা করি। 6 টাকাতে 2 প্লেট 2 চামচ 2 হাতা খিচুড়ি দেয়, খুব ভালো লাগে আমার খেতে। হ্যাঁ, আমি স্যাটারডে করে টিফিন আনি না। হ্যাঁ, এবং আরও বহু লোক এখানে টিফিন করে আমি দেখি, এবং বাড়িতে গিয়ে আমি নিজে বলি সত্যি কলকাতা শহরে এনে শুনে 6 টাকাতেও এখন আমরা খিচুড়ি খেতে পাচ্ছি। যারা রিচ খাবার খায় না, সব থেকে বড় কথা আমি আজকে প্রথম দেখলাম, আমি এটিএমে এসেছিলাম পয়সা তুলতে, যারা রিচ খাবার খায় না তারা কলকাতা শহরে এত ভালো খাবার পাবেন না। আপনারা আসুন স্ট্যান্ড রোডে এসে এখানে খাবার খান। এই দেখুন প্রচুর লোক এখানে খাচ্ছে মাত্র 6 টাকায়। হ্যাঁ, একটু ওই দিকটা দেখিয়ে দিন। হ্যাঁ, ওই দিকটা দেখাচ্ছি, এই দেখুন এই গলির ভেতরে প্রচুর লোক এখানে খাচ্ছে, মাত্র লাইন দিয়ে খাচ্ছে এবং মাত্র 6 টাকা। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা আছে এবং সর্বস্তরের মানুষ খাচ্ছে, এরম নয় যে গরিব লোক খাচ্ছে বা বড় লোক খাচ্ছে, সর্বস্তরের মানুষ এখানে এই খিচুড়িটা খাচ্ছে। আমি আজকে এটিএম এসেছিলাম এবং আমি নিজে খেয়েছি, খুব সুন্দর খিচুড়ি। আপনারা আসতে পারেন এনএস রোডে এই দোকানের সামনে, ঠিক আছে? আপনি কি খিচুড়ি খেলেন? আমার এখনো খাওয়া হয়নি, আমি লাঞ্চ করে নিয়েছি। হ্যাঁ, চামচ নেই তো আপনি হাত ধুয়ে নিন, জল আছে তো, আপনি লাঞ্চ করে নিয়েছেন, ঠিক আছে। আপ কবি খায়া কে ইদার? আপনি খায়া নেই? খায়া আপনি খেয়েছেন কখনো? না, আমি ওটা খাইনি, আমি খেতে চেয়েছিলাম। আমি তো চামচ যদি থাকতো তাহলে সুবিধা হতো। হ্যাঁ, আপনি খেলেন না আজকে? না, তো চামচ সমস্যাটা ছিল, চামচ একচুয়ালি। আচ্ছা, চামচ নেই, চামচ থাকতো তাহলে। আমি খুব ভালো একটা সন্ধান, আপনারা এটা আসতে পারেন দেখতে পারেন। নমস্কার। এনএস রোড, এনএস রোড সেন্ট্রাল ব্যাংকের ঠিক অপোজিটে। এই দেখুন সেন্ট্রাল ব্যাংক রয়েছে, এই সেন্ট্রাল ব্যাংকের ঠিক অপোজিটে 18 এনএস রোড। আপনারা আসুন এখানে। হ্যাঁ, এখানে 6 টাকায় খিচুড়ি খাওয়ানো হচ্ছে, 6 টাকায় খিচুড়ি খাওয়ানো হচ্ছে, 6 টাকায় খুব ভালো খিচুড়ি লায়ন্স ক্লাবের মাধ্যমে এখানে 6 টাকায় খাওয়ানো হচ্ছে, আপনি খেতে পারেন। হ্যাঁ, 2018 থেকে চলছে। 2018 আপনি এখানে খান? আমরা এখানে পড়াই। আচ্ছা, আপনি করান তো এটা আসে কোথা থেকে? এটা আসে আমাদের গরচা থেকে। গরচা তো এখানে যেখানে খাবারটা তৈরি হয়, হাইজিনটা মেনটেন হয়? ফুলি অটোমেটিক রেস্টুরেন্ট। আচ্ছা, কিচেন যা আছে ফুলি অটোমেটিক। হ্যাঁ হ্যাঁ, ওখানে যে
খাদ্য জিনিসটা হয় পুরো আপনার মানে অ্যাকুরেট, যারা সুগার পেশেন্টও খেতে পারবে, পুরো হাইজিন মেনটেন করা যায়, নুন মশলা যা আছে একবারে হাইজিন। খুব ভালো লাগলো আমার দেখে, খুব ভালো লাগলো। এবং অন বন্ধু দেখে লাইন্স ক্লাব অফ নর্থ কলকাতা, হ্যাঁ লাইন্স ক্লাব অফ নর্থ কলকাতা, এরাই করাচ্ছে এখন। এখানে হচ্ছে আপনার ওখানে শম্ভুনাথ পন্ডিত হসপিটাল কাছে, হ্যাঁ হ্যাঁ, এক সময় দু জায়গায় কাউন্টার আরম্ভ হলো না। খুব ভালো। এবং যারা মশলাদার খাবার খেতে চান না তারা এখানে এসে, মানে খিচুড়ি নাই, হ্যাঁ যেরকম আজকে খিচুড়ি আছে, একদিন হবে ভাত ডাল সবজি ন টাকাতেই, তারপরে আপনার রুটি আছে, এখন একটা ওদের লাইনে কাছে রুটি লাইন আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদেরও ছ টাকাতে চারটে রুটি করে আছে। খুব ভালো, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, ভালোই, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। সবাইকে বলছি আপনারা আসতে পারেন, এখানে খাবারের স্বাদ নিতে পারেন, খুব স্বাস্থ্যকর খাবার, খুব ভালো খাবার। নমস্কার, ভালো থাকবেন।